थांलाय तालकिसा मिसा जरा रमै हाथियो पियासनि रांमारि मरखमानि बागै पाइनेराव जों जालो क्लायना नांखा फालनाय रक सेरो सिनिसनि सिमि जेंगै चार्जि जराखे फालका फियाबा ताबु पियासनि रांमारि खाख्लाय जथि उंगै सेरो ब्रैजिनि सिमि जेंगै बासिताम खेनो हाथियो मानथगो हाथियो जरा कैसा गोबांखे पियास रंगै नारकनाय बानिया क्लायनि रक ताबु फाथार हासनि पियास सखफैमा बागै पियास रंगै नारकनाय बानिया क्लायनि रकनि हामबिया अंनाय आगतला महाराजगंज हाथी एयर बानिया क्लायनि रक पियास रंग मारी नती इसके सका फाटर हास्थनी सिमी पियास सकमा बै आगतला गोबां हाथी पियास सेर बुरी जीवा अंगी मानो आवबाई पाइनी रकनी बगे गाहम अंगनाई सका पियास कटाल सकमा बगैनो हाथी पियास रंग मारी खाखल जगती इंका होने सका खरसा बानिया क्लायनि रक आगे दस टा पंद्रह के जी कम এখন আমরা মোটামুটি পেঁয়াজ রেটা সাগর তোলা আপনি 40-45 টাকা যেটা সাদা পেঁয়াজ আর যেটা লাল পাটনা পেঁয়াজ আছে এটা 52-53 টাকা তাতে মানে ক্রেতার সংখ্যা কি বাড়ছে না কম থাকে ক্রেতার সংখ্যা আমাদের কাছে এখন কম কারণ এখন বন্যাবাতা বেরিয়ে আছে আর পেঁয়াজ বাজার পিছনে বাজার কম এখানে কম কাস্টমার দেখতেছে এলাকা কম আমার যে জায়গায় 10 প্যাকেট লাগে এই জায়গা থেকে 5 প্যাকেট দিই পেঁয়াজের যে চাহিদাটা ছিল আগে আগের মতো চাহিদা নেই দাম বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম চাহিদাটা ছিল এরকম চাহিদা এখন নেই আগামী দিনে কীরকম মানে মনে করতেছেন দাম কি আরও কমবে না আগামী দিনে আমরা তো যা ভাবতেছি যে মনে হয় এখন নতুন ফসল তো বাড়ানোর সব দিক দিয়ে নতুন ফসল বাড়িব মনে তো আমার ভালো লাগে মনে আমার আইডিয়া কারণ আমরা তো পিছনের উপর নির্ভরশীল পিছনে যদি বাড়ে আমরা বাড়ে পিছনে কমলে আমরা কমবো বাড়িতে আমরা বাইরে সবসময় তো আমরা বাইরের পেঁয়াজ আমরা তো ত্রিপুরা রাজ্যের পেঁয়াজ উৎপাদনও না বাইরের উপরে আমরা নির্ভরশীল মহারাষ্ট্র এইসব সাইডে নতুন পেঁয়াজ মারি গেছে মারি কাছে পুরানোলা যারা স্টক বিক্রি করছে তারা চাষিরা মাল আমাদের যে মালিকরা খরিদ করতেছে তারা যেরকম দাম খরিদ করে এইরকম আমরা খরিদের উপরে তার উপরে নির্ভর করে মাল আনি আনার রূপে আমরা একটা মোটামুটি একটা মার্জিনে মাল বিক্রি করি মার্জিনে ব্যস্তম গিয়া দেখি গিয়ে আগরতলা কোনো বিক্রি নাই যে কারণে মালে আমাদের এত লোকসান লেগে গেছে আপনার নামটা আমার নাম দীপক রায় এটা কীরকম আছে এখন আস্তে আস্তে বাজার ডাউনের দিকে আসছে যে আমাদের যেমন এই পাটনা পেঁয়াজ আছে এই পাটনা পেঁয়াজ আমাদের 62 টাকা ভর্তা ছিল এখন আমরা 53 টাকা বিক্রি করছি 52-53 টাকা বিক্রি হচ্ছে নাসিক আর ইন্দোর আপনার আগে ছিল বেশি এখন 44-45 টাকা বিক্রি হচ্ছে আগামী দিন নতুন ফসল আবার আসবে নাসিক তখন আস্তে আস্তে বাজারটা আরও ডাউনের দিকে চলে যাবে তাই আমরা আশা করি দেওয়ালির পরেই হয়তো বাজারটা আরও নিচের দিকে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে আছে আমরা মনে করতেছি কারণ পিছনের বাজার যে জায়গার থেকে আমরা মাল খরিদ করি সেই সব জায়গাতেই বাজারটা এখন একটু আস্তে করে নিচের দিকে নেমে এসছে যার জন্য আমাদের এই রাজ্য এই পেঁয়াজ কোন আলুকণ সব বাজারই এখন নিম্নগতির দিকে আছে তা আমি মনে করি এখন যে সকল ক্রেতারা বাজারে আসবে তাদের আর না বিশ্বাসের কথাই প্রশ্ন আসবে না তারা ভালোভাবে এখানে এখন ক্রয় করতে পারবেন যেহেতু বাজারটা একটা লিমিট পজিশনে চলে আসছে তো অ্যাকচুয়ালি কী হয় বহিরাজ্যের থেকে আমরা যারা মাল আমরা নিয়ে আসি ওইখানের বাজারের সঙ্গে টালি করে আমরা এখানে মাল বিক্রি করি কাজে আমাদের এই জেতিপুর রাজ্যে নিজস্ব কোনো উৎপাদন পেঁয়াজ কোন আলোকন সেরকম নাই যার জন্য বহিরাজ্যের থেকে আমাদের আনতে হয় কারণ বহিরাজ্যে যারা স্টক করে নিজেরা রাখলো তারা যদি দামটা লিমিটেড রাখে তাহলে আমরাও ওইখান থেকে একটা নির্দিষ্ট দামে আমরা ক্রয় করতে পারবো আমরাও ত্রিপুর রাজ্যবাসীর কাছে আমরাও কম রেটে আমরা দিতে পারবো কাজে আমাদের নির্ভরশীল বহিরাজ্যের যেমন পাটনাগণ ইন্দুরগণ নাসিকগণ সেই সব জায়গার থেকে মাল আসে যেমন আলু আসে আপনার ধূপগুড়ি কলকাতা এগুলির থেকে সেখানে যদি বাজারটা নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের রাজ্য নিয়ন্ত্রণে থাকে কাজে আমরা ওইটার উপরে বেশ করে আমরা এখানে আলু পেঁয়াজ বললেন সবগুলি তবে এখনই বর্তমান আলুর দামও নিম্নমুখী এবং পেঁয়াজের দামও নিম্নমুখী যেমন পেঁয়াজ পাটনাগণ নাসিকগণ ইন্দুরগণ সব বাজারই এখন নিম্নমুখী কত চলছে পেঁয়াজটা আজকে পেঁয়াজ আমাদের এই যে মাল পেঁয়াজ আমাদের মাল 62 টাকা পড়তে এখন 52-53 টাকা আমরা বিক্রি করছি এবং নাসিক আর ইন্দুর পেঁয়াজ 44-45 টাকা বিক্রি আমাদের হোলসেল
তারপরে আমাদের কাছে যারা নিয়ে খুচরা সেলিং করে সেটা আপনারা বাজারে ইয়ে করলে মানে যদি একটু দয়া করে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন একদম। আর এখন যে পজিশন হয়েছে বাজারে আলু পেঁয়াজ সব বাজারে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এই দেওয়ালির পর থেকে আরও কমে যাবে কথা আশা করি। নামটা আমার নাম সন্তোষ কুমার সাহা, আমি সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি।